সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিআ রাসুল করিম ওয়াল আলহি ওয়াসবিহি আজমাইন প্রিয় দর্শক মন্ডলী সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা দর্শন করছেন বাংলা পিস টিভি যে টিভির মাধ্যমে এবং তার প্রোগ্রামের মাধ্যমে আপনারা নিজেদের আকিদা সংশোধন করতে পারবেন নিজেদের আখলাখ আচরণ চরিত্র সংশোধন করতে পারবেন এবং বিশুদ্ধ এলেম তিনি এলেম সঠিক এলেম সংগ্রহ করতে পারবেন আখেরাতের পাথেও সঙ্গে নিতে পারবেন ইসলামী অর্থনীতি এবং স্বচ্ছ পবিত্র অর্থনীতির আলোচনা পর্যায়ের আজকে আপনাদের সামনে যে আলোচনা করব তা হল ধর্মের নামে এক শ্রেণীর মানুষ আছে যারা ধর্মে থেকে সাদা সিধা মনের ধার্মিক মানুষদেরকে স্বীকার করে নিজেদের অর্থ সঞ্চয়ের ব্যবস্থা করে থাকে তারা শির্ক ও বিদাতকে অবলম্বন করে অর্থ উপার্জন করে থাকে অথচ ইসলামী নীতিতে যা হারাম তার দ্বারা অর্থ উপার্জন হারাম এবং তা খাওয়া হারাম শির্ক ব্যবহার করে অর্থ উপার্জন করা হারাম কিন্তু বহু মানুষ তা করে থাকে বহু ওলামা আছেন বহু মসজিদের ইমাম আছেন যারা অর্থ উপার্জনের জন্য এবং অর্থ উপার্জনের সহজ পথ হিসাবে তারা কিছু বিদাত এবং কিছু শির্ক অবলম্বন করে থাকেন অনেক ক্ষেত্রে না জেনে এবং বেশিরভাগ ক্ষেত্রে জেনে শুনেই শিরিককে শিরিক এবং বিদাতকে বিদাত বলে মানতে রাজি হন না যেহেতু তারা তার দ্বারা উপার্জন করেন তাদেরকে বোঝাতে যাবেন এটা শরীর তারা মানতে চাইবে না তাদেরকে বোঝাবেন এটা বিদাত তারা মানতে চাইবে না কেন মানতে হলে তো ব্যবসা চলে যাবে মানতে হলে তো পেটের পুঁজি নষ্ট হবে সুতরাং না মেনেই তাদের আঁতে যাতে ঘা না লাগে পেটে ছুরি না পড়ে তার জন্যেই নিজেদের ব্যবসা চালিয়ে যান মানুন চাহে না মানুন তবুও এ ফতোয়া জেনে রাখা দরকার যে শরীয়তের এ জ্ঞান জেনে রাখা দরকার যে শির্ক ও বিদাতকে অবলম্বন করে যত রকমের উপার্জন আছে সব হারাম একদম কোনো বিদাতকে অবলম্বন করে যদি কেউ অর্থ সঞ্চয় করে তা হারাম যেহেতু ধর্মের নামে সাধারণ মানুষকে ধোকা দিয়ে তাদের অর্থ লুটে খাওয়া ছোট পাপ নয় এক তো আপনি ধর্মের নামে বিদাত চালিয়ে যাচ্ছেন শিরিক চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষকে বোঝাচ্ছেন যে এটাই ধর্ম এটাই হচ্ছে দিন তার ওপরে তাদের কাছ থেকে আপনি তার মাধ্যমে অর্থ সঞ্চয় করছেন আপনি ডবলভাবে দ্বিগুণভাবে পাপ সঞ্চয় করছেন এক শ্রেণীর ধর্মযাজকদের কথা ধার্মিকদের কথা উল্লেখ করে মহান আল্লাহ তার কোরআনে বলেছেন ইয়া আইয়ো হাল্লা না আ আনু ইন না ক্যাসির আম্িনা লাহবার ইউআর রুহবা নিলায়া কুলু না মোয়ালা না সিবিল বা আপেল না আন সাবিল ইল্লাহ ইমানদাররা অনেক পাদ্রী আছে পুরোহিত আছে ধর্ম আছে বিশেষ করে আহলে কিতাবদের পূর্ববর্তী ধর্মের কথা তাদের পাদ্রী ও পুরোহিতরা তাদের ধর্মযাজকরা অসৎ উপায়ে মানুষের ধনসম্পদ কুক্ষিগত করে এবং আল্লাহর পথ হতে বিরত রাখে এরা আল্লাহর কাছে নিন্দনীয় আল্লাহ তাদের নিন্দা জানিয়ে সোরাত তাও বা চৌত্রিশ নম্বর আয়াতে কথার ঘোষণা দিয়েছেন তারা সাধারণ মানুষকে শির্কের কুফল জানায় না যে শিরিক করলে কি হবে সে খবর না জানিয়ে অথবা যে শিরিকটা সেই পাদ্রি পুরোহিত অথবা আমাদের কোনো আলেম করে থাকে তার কুফল না জানিয়ে বিদাতের অনিষ্টকারিতার কথা না জানিয়ে নিজের ব্যবসা বহাল রাখে কেউ বললে তার কথায় কান দিতে নিষেধ করে এবং এইভাবে মানুষকে আল্লাহর পথ হতে বিরত রাখে সঠিক পথ হতে বিরত রাখে সঠিক কথাটা যদি তারা নাও মানে কমসে কম যদি চুপ থাকে তাও হয় তা না বরং উল্টে কি করে বিরোধিতা করে কারণ এই সত্য কথা এই হক কথা তাদের আতে ঘা দেয় তাদের যেটা দিন মনে করে নিজেরা পালন করে আসছে সেই ব্যাঠিক দিনে আঘাত করে এবং তাদেরকে বলা হয় যে তোমরা ভুল পথে আছো তাই তারা বিরোধী হয়ে যায় সুতরাং স্বাভাবিক কথা বিরোধী হবেই কিন্তু বিরোধী হলে পিছফা হলে চলবে না আমাদেরকে হক বলে অগ্রসর হতে হবে হক হচ্ছে সূর্যবৎ স্পষ্ট যদি ক্ষণিকের তরে মেঘ এসে ছায়া করে থাকে মেঘ একদিন হকের আকাশ থেকে সরে যাবে এবং সেই হকের সূর্যকে স্পষ্ট করবে দিবালোকের মতো যাদের স্বার্থে আঘাত লাগবে তাদেরকে চুপ থাকা দরকার যখন চোরকে চোর বলা হয় তখন চোরের মায়ের ডাগর গলা হওয়া উচিত না বরং লজ্জায় মাথা নিচু করা উচিত এই শ্রেণীর মানুষ যারা গাফেল জনসাধারণকে টার্গেট বানায় আর জনসাধারণ জনসাধারণ সাদাসিদে মানুষ যে মানুষ মনে করুন অনেক টাকা খরচ করলো অনেক টাকা ব্যয় করলো এই ডাক্তার সে ডাক্তার বহু ডাক্তার পাল্টালো বহু পরীক্ষা করালো রোগ ভালো হয় না শেষকালে যদি কেউ মন্ত্র দিল আর এই ফুস মন্ত্র থেকে আসে শয়তানের তরফ থেকে বহু জায়গায় তো গেলেই হলো না কিছু অমক জায়গায় যান একবার দেখ না তাই না অমুক হুজুরের কাছে একটা তাবিজ নে না অমক জায়গায় একবার গে মানত করে আয় না চট করে একটা ফুসমন্ত্র দিল ব্যাস এই ফুস কাজ হয়ে যায় এরা যারা রোগগ্রস্ত যারা বিপদগ্রস্ত তারা ভাবে বহু টাকা তো খরচ করলাম তো সামান্য আর পাঁচশো টাকা কি হাজার টাকা যদি খরচ করি একটা তাবিজ নিয়ে যদি আমার ভালো হয় তো সমস্যা কি আছে বিলেত ফিরতে ডাক্তার হার মানলো বড় বড় হাসপাতাল হার মানলো তো আমার গ্রামের ইমাম সাহেব যদি একটা তাবিজ দিয়ে আমার রোগটা ভালো করে দেয় তো সমস্যা কি আছে সস্তায় বস্তা লাভ তাই না কি দরকার এই জন্য এই শ্রেণীর মানুষ সাধারণ মানুষ যাদের ভিতরে ইসলামী জ্ঞান নেই শির্কের জ্ঞান নেই বিদাতের জ্ঞান নেই তারা এই ফুস মন্ত্রে রাজি হয়ে যায় ফলে দশ বিশ টাকা কখনো একশো টাকায় কখনো বা হাজার টাকায় যে যেমন আপনার তাবিজের দামও তারতম্য আছে আপনার রোগ হিসাবে যেমন রোগ হবে অবশ্য সেরকম হুজুর হলে আপনার হাত ধরে দেখবে নাড়ি ধরে দেখবে যে আপনি কতটা দিতে পারবেন যখন যেরকম রোগ বলবেন এমন শ্বাসে এমন ভঙ্গিমাতে ভাবে আপনাকে বুঝাবে হ্যাঁ রোগটা তোমার ভারী আছে তাহলে হুজুর কি করতে হবে তার মানে ভারী দিতে হবে ভারী রোগে ভারী তাবিজ দিতে হবে আর ভারী তাবিজ দিলে ভারী তার বিনিময় দিতে হবে সে বেচারি তো এমনিতেই আত্মসমর্পণ করে আছে হুজুর আপনি যা বলবেন তাই আপনাকে তাই দেওয়া হবে আমার রোগটা ভালো হয়ে যান বিশেষ করে এই যে যে সমস্যা কাউকে জিন পেয়েছে ছাড়ে না এ ওঝা সে ওঝা অনেক কিছু বিজ্ঞান তো স্বীকার করে না এবারে আপনি অনেক জায়গায় দেখালেন ভালো হতেই চায় না আপনি যে কোনো প্রকারে যদি আপনাকে বলা হয় যে ছাগল জবাই করতে হবে কার নামে জিনের নামে শয়তানের নামে পায়রা জবাই করতে হবে মুরগি জবাই করতে হবে আপনি বলুন বাবা যা জবাই করবে করো কিন্তু আমার রোগ যেন ভালো হয়ে যায় আমার স্ত্রীর যেন জিন সরে যায় আমার মেয়ের যেন জিন সরে যায় আমার বইয়ের যেন জিন সরে যায় জিন ছাড়ানোর জন্য জিন সরানোর জন্য মানুষ তখন আর দেখে না যে পথ যে অবলম্বন করছি এটা বৈধ না অবৈধ একটা মানুষকে যখন সাপে কামড়ায় সাপে কামড়ানোর পর আমরা ঝাড়ফুঁক করাই না করাই না কাদের কাছে যাই ঝাড়ফুঁক করাতে অনেক সময় মুসলিমের কাছে ঝাড়ফুঁক করাতে যায় না যায় না অমুসলিমরা মুসলিমরা কি কোরআন থেকে জারফুক করে কোরআন থেকে পড়ে ওরা ওদের মন্ত্রতন্ত্র পড়ে যা পরিপূর্ণ শিরকি এবং শিরকে ভর্তি সেই শিরকি মন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করিয়ে আমরা সাপের বিষ নামাই অথচ নামে নিশ্চয়ই শিরকি মন্ত্র পড়ে সাপের বিষ নামতে পারে না আমরা ভাবি নামলো তাই না অনেক সময়ে আমরা এমন জিনিস ব্যবহার করি যে জিনিসটা ব্যবহার আসলে সেটা রোগের কোনো চিকিৎসা নয় ওষুধ নয় কিন্তু ভালো হয়ে যায় তাই না আবার অনেক সময় যেটা আসলেই ওই রোগেরই ওষুধ কিন্তু সেই ওষুধ ব্যবহার করার ফলে রোগ ভালো হয় না আল্লাহর ইচ্ছা তাই না আল্লাহর ইচ্ছা আল্লাহ তো দি কিন্তু আমরা মনে করি যে এর ফলে এটা হলো তাই না গত কয়েকদিন আগে খুব বৃষ্টি হচ্ছিল তো একজন বলে ফেললেন যে ওদের ওই যে পুজো আছে বলে বৃষ্টি হচ্ছে পুজোর সাথে বৃষ্টি কোনো স্বাদ আছে আছে রাসুল্লাহ সাল্লা একবার হুদাই বিয়া প্রান্তে নামাজ পড়ে রাত্রে বৃষ্টি হলো ফজরের নামাজ পড়ে বললেন যে আজ সকালে কিছু বান্দা মোমেন হয়ে সকাল করেছে আর কিছু বান্দা কাফের হয়ে সকাল করেছে যে ব্যক্তি বলল যে আল্লাহর ফজলে আল্লাহর অনুগ্রহে বৃষ্টি হয়েছে সে আল্লাহর প্রতি মুমিন আর নক্ষত্রের প্রতি কাফের আর যে বলল নক্ষত্র বলে বৃষ্টি হয়েছে অমক নক্ষত্র অমক জায়গায় এসেছে রাশি চক্রের ফলে বৃষ্টি হয়েছে সে রাশিচক্রের প্রতি মোমেন আর আমার প্রতি কাফের সুতরাং কারো সাথে বৃষ্টির সম্পর্ক বাহ্যিক কোনো সৃষ্টির সাথে আপনি জুড়ে দিলেন এটা সে হলো না বৃষ্টিদাতা কে রোজিদাতা কে বৃষ্টি বর্ষণ করেন আকাশ থেকে আল্লাহ তালা বর্ষণ করেন

আল্লাহর প্রত্যেকটি প্রতিভা নিশ্চিতভাবে একমুখী ও এক দিক থেকে তাকে এক জানতে হবে শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত دین হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান জমিল শাহিদুল্লাহ খান মাদানী ডঃ হাফেজ এ বি এম হাসবুল্লাহ আক্রমুজ্জামান বিন আব্দুল সালাম মুজাফফর বিন মহসেন মহমদুল হাসান আব্দুর রজ্জাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় ইমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে সজ্জা করতেছেন আল্লাহ করত একমাত্র আল্লাহ

মুনাফিকের আলামত তিনটি কথা বললে মিথ্যা বলে অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খেয়ানত করে সেহী বুহারি প্রথম খণ্ড ইমান অধ্যায় অনুচ্ছেদ চব্বিশ হাদিস নম্বর তেত্রিশ দর্শক মন্ডলী আপনারা পিস টিভি বাংলার দিনই প্রোগ্রাম দেখছেন এবং ধারাবাহিক আলোচনা ইসলামী অর্থনীতি সম্পর্কে হালাল হারাম কিছু মানুষ আছে যারা হালাল হারামের তমিজ না করে নিজেদের অর্থায়ন করে যায় এবং নিজেদের পেট পূজা করে যায় যার ব্যাপারে আমরা বলছিলাম এক শ্রেণীর মানুষ যারা শিরিক বিদাতকে বেসাতি বানিয়ে অর্থ উপার্জন করে মানুষের মনে বিভিন্ন শিরকি ধারণা আছে কথা বলছিলাম যেমন বললাম যে অমক নক্ষত্র রাশির বলে বৃষ্টি হয় অমক পূজা বলে বৃষ্টি হয় অমুক মেলা বলে বৃষ্টি হয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের আপনি দেখুন মানুষের মনে জঞ্জাল আছে বলেই মানুষ সহজে বিশ্বাস করে আর এই সমস্ত তাবিজ গণ্ডা হ্যাঁ কবচ এতে বিশ্বাস করে আপনি যেখানে বাস করেন মনে করুন সাধারণত গ্রামের মানুষদের এরকম হয়ে থাকে গ্রাম থেকে শহরে যাবেন মাঝখানে একটা বট গাছ আছে কালকে গতকাল দিনে ওই বট গাছে গলায় দড়ি দিয়ে একটা লোক মারা গেছে ঠিক আছে আজকে আপনি বাজার থেকে বাড়ি ফিরছেন একা সন্ধ্যা হয়ে গেছে যখন বট গাছটার সামনে এলেন বা নিচে এলেন তখন আপনার মনের কোনো পরিবর্তন ঘটে ঘটে কিরকম মনে হয় গা চমচম করে তাই না ভয় লাগে কেন বলুন তো কেন বলুন কেন কেন এরকম হয় মনে হয় কালকে এই গাছে গলায় দড়িয়ে নিয়েছে সে হয়তো ভূত হয়ে আমার ঘরে ঝাঁপিয়ে পড়বে তাই না ভূত বলে কোনো জিনিস আছে জিন আছে কিন্তু মানুষ প্রমরণে কেউ মারা গেলে যে ভূত হয়ে যায় এই কথাটা আমরা নিয়েছি কোথেকে ওই যে সের কি পরিবেশ থেকে নিয়েছি মনের ভিতরে সির্কের জঞ্জাল আছে সির্কের জঞ্জাল থাকার কারণে আমরা এরকম বিশ্বাস করি আমাদের মনে ভয় সৃষ্টি হয় আমাদের মনে অশুভ ধারণা সৃষ্টি হয় তাই না বাড়ি থেকে বেরিয়েছেন কোনো একটা উঁচু কাজে বড় কাজে যাবেন হঠাৎ করে দেখলেন এক মহিলা কালি হাঁড়ি নিয়ে সামনের দিকে পার হচ্ছে মনের কিছু পরিবর্তন হয় কি মনে হয় ঘর থেকে বের হতেই হাঁড়ি দেখলাম তার মানেই আপনার মনের ভিতরে শির কী জঞ্জাল আছে আপনার কাজের সাথে কালি হাঁড়ির কী সাপ কী সমস্যা হবে হঠাৎ করে ডান চোখ পাচ্ছে তখন কি মনে হয় লাভটা নকশান হয় ডান চোখ লাফালে হ্যাঁ কোনটা লাভ না নকশান যাই হোক দুটোর মধ্যে একটা মানুষ এরকম ধারণা করে থাকে কেন শির্কের জ্ঞান নেই তৌহিদের জ্ঞান নেই যার ফলে মানুষ এই সমস্ত কুসংস্কার এবং অমূলক বিশ্বাসে বিশ্বাসী হয়ে পড়ে এই জন্যেই যারা বলে তাজকিয়াতফ নাফস জরুরি আছে অন্তর আত্মাকে পবিত্র করা অন্তরকে সংশোধন করা মানুষের মনকে পরিষ্কার করা দরকার আছে মন পরিষ্কার করতে হবে মন যেহেতু জঞ্জালপূর্ণ হয়ে আছে সেহেতু আপনি এই শ্রেণীর মানুষদের এই বিদাত এবং শিরকে চট করে বিশ্বাসী হয়ে যান তাই না আপনার জ্বর হয় জ্বর আসে আর যায় উড়ো জ্বর বলে না উড়ো জ্বর উড়ো জ্বরের ফলে তখন আপনি ডাক্তার দেখালেন জ্বর ভালো হয় না হুজুরের কাছে বললেন হ্যাঁ তোমার উপর ধকল আছে তাই না চট করে বিশ্বাস হয়ে যায় অনেকের জ্বর আসে আর যায় ঘাম জ্বর ভালুক জ্বর বলে ভালুক জ্বর তো ভালুক জ্বরের চিকিৎসা কি ভালুকের লোমের তাবিজ বানিয়ে হাতে বাঁধেন তাই না অনেক ছেলে দেখবেন শুকিয়ে আছে মোটা হয় না মোটা হয় না তো গ্রাম দিয়ে যখন হাতি আসে তখন হাতির উপরে চাপায় না চাল দিয়ে কেন ছেলে মোটা হয় হয় নাকি হতে পারে এরকম এরকম হবে আপনার ছোট্ট বাচ্চাটা দাঁত ভেঙে গেছে ঠিক আছে এই দাঁতটা কি করা হয় দাঁতটা কোথায় ফেলেন দাঁতটা পানিতে ফেলেন তাই না সেটাকে শেখানো হয় যে পানিতে ফেলো বলো মাছ মাছ ও আমার মোটা দাঁতটা নাও তোমার এই চিকন দাঁতটা দাঁতটা বা সরু দাও বলে না অথবা ফেলে বলে আমার দাঁতটা নাও তোমার চিকন দাঁতটা দাও তাই না কার কাছে চাওয়া হয় হাই হাই হাই। কার কাছে চাওয়া হয় যে জাতিকে শেখানো হয়েছিল যে আল্লাহ ছাড়া আর কারো কাছে চাইবে না সেই চাওয়া চাইবে না যে চাওয়া আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না আরে ইঁদুর তোমাকে দাঁড় দিতে পারবে না মাছ তোমাকে দিতে পারবে কেন তোমার গেল কোথায় এই যে সিরকি পরিবেশে মন মানুষের মনকে জঞ্জাল করে রেখেছে আর এই জন্য কোনো কথা শুনলেই চট করে করে বিশ্বাস নেয় এলান শুনছে টিভিতে পর্যন্ত এলান হচ্ছে প্রকাশ্যে টিভিতে পর্যন্ত এডভার্টাইজ হচ্ছে কাবা শরীফের দরজা ঘরে রাখলে পরে ঘরে সমস্ত অশান্তি দূর হবে রোগ বালা দূর হবে দাম্পত্য কলহ দূর হবে আপনার চাকরি না থাকলে চাকরি হবে আপনার ব্যথা বেদনা সব ভালো মানে হাইরে থেকে জিরে পর্যন্ত সব লাভ হবে তখন আপনি কি একটা কাবা শরীফের দরজা নিয়ে এসে ঘরে রাখলেন আশাতে মামলা মোকদ্দমায় জেতার করলেন চাকরির আপনার ছেলের পড়াশোনায় মন বসে না তাই ছেলের পড়াশোনাতে মন বসবে কিসের বরকতে কাবা শরীফের দরজার ছবির বরকতে এটা কি মুসলমান বিশ্বাস করতে পারে যাদের বুকে তৌহিদ আছে তারা কোনোদিনই বিশ্বাস করবে না যেহেতু মহান আল্লাহ হচ্ছেন তিনিই সৃষ্টিকর্তা তিনি আমাদের বিপদ দেন তিনি বিপদ দূর করতে পারেন আমাদের বিপদ তারণকে মহান আল্লাহ আমরা এতে ওতে বিশ্বাসী নই জঞ্জালপূর্ণ মন আর তার জন্যই আমাদেরকে যখনই শেখানো হয় যে দেখো এটাই হয়েছে অতএব এটাই করো তাহলে দেখো ভালো হয়ে যাবে আমাদের দেশে দেখেছেন ছোট ছোট বাচ্চাদের গায়ে এক প্রকার দানা বের হয় লাল লাল মতো জানি না আপনাদের কি বলেন বা এক দেশে এক এক রকম নাম আছে আমাদের দেশে পোড়ামুলই বলে তো যখন সেটা বের হয় তখন চিকিৎসা কি জানেন বলে অমক জায়গাতে অমক মাঠে তোকে গোসল করে নিয়ে এসো ভালো হয়ে যাবে এটা কি ঠিক অমক মাজারে নিয়ে যাও অমক মাজারের সামনে যে পুকুর আছে পুকুরে গোসল করিয়ে দাও রোগ ভালো হয়ে যাবে যেমন ওদের আছে গঙ্গা জলে স্নান করলে হ্যাঁ অনেক কিছু হয় আমাদেরও এরকম বহু জমজম বানিয়ে রেখেছি কচি বাঁশ থেকে পানি বের হতে লাগলো তো কেউ বলল অমক পীর বাবার চোখের পানি কেউ বলল না সরাসরি মক্কা থেকে আসা জমজমের পানি তাই না সব বাটি ধরে ধরে খেতে লাগলো লাগলো না কেউ খেতে লাগলো কেউ মাখতে লাগলো কেন বলুন তো মন হচ্ছে জঞ্জালপূর্ণ এদের মনে শিরকে ভর্তি আছে ফলে যে কোনো কথা কথা শুনলেই তখন বিশ্বাস হয়ে যায় আরে তাহলে হবে হ্যাঁ যখন অ্যাডভার্টাইজ হচ্ছে কাবা শরীফের দরজা আবার আপনার টিভিতে অ্যাডভার্টাইজ হচ্ছে বড় বড় প্রসিদ্ধ প্রসিদ্ধ মানুষে অ্যাডভার্টাইজ করছে তখন আপনার মনে ধারণা সাধারণত হবে যেহেতু আপনার মনে দিনই জ্ঞান নেই তভিদের জ্ঞান নেই আপনি দিন থেকে বহু দূরে সরে আছেন যার ফলে প্রসিদ্ধ কোনো মানুষ যখনই বলছে যে কাবা শরীফের এই দরজার এই এই কাজ তখন আপনি বিশ্বাস করবেন অমক তাবিজ এই অমোকে এই তাবিজ স্বপ্নে প্রাপ্ত তাবিজ এই তাবিজ যে ব্যবহার করবে তার সমস্ত আশা হবে যদি কোনো প্রেমিক কোনো প্রেমিকাকে ভালোবাসে আর তার সঙ্গে বিবাহ না হয় তাহলে এই তাবিজ ব্যবহার করলে তার বিছানা শুদ্ধ তার ঘরে চলে আসবে সর্বনাশ তাবিজের এমন তাসির যদি কোনো মহিলা সন্তান হবে আর সন্তান প্রসবের সময়ে সে কষ্ট পাচ্ছে তাহলে এই তাবিজ আছে এই তাবিজ তার জাঙ্গে বেঁধে দেন কোথায় দেখছেন সেখানে বাঁধলে বলছে সঙ্গে সঙ্গে সন্তান হবে তবে হ্যাঁ তাড়াতাড়ি খুলে ফেলবেন না হ্যাঁ নাড়ি ভুড়ি নেমে যাবে কত পাওয়া তাবিজের কত পাওয়ার দেখছেন এটা বলছে আপনাকে বিশ্বাস জন্মাবার জন্যে কিন্তু মানুষ বিশ্বাস করে এ তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি খোল না হয় নাড়ি ভুড়ি নেমে যাবে কেন বিশ্বাস করে যেহেতু মন হচ্ছে জঞ্জালপূর্ণ এই জঞ্জালপূর্ণ মনে মুসলমান সব কিছু বিশ্বাস করে আর সব কিছু বিশ্বাস করে বলে শির বিদাত কোনো কিছু খেয়াল করে না এক মহিলার সন্তান পেটে জন্মে আর নেমে যায় জন্মে আর নেমে যায় মানে গর্বচ্যুত হয়ে যায় তখন এলো কত ফকির বাবা কত রকমের আসে না গ্রামে গ্রামে দেখেছেন আপনার শহরেও আছে শহরেও আছে এসে ধনেশ পাখির হার আর কার পাখি পালক আর কি আর কি জড়িবুটি নিয়ে এসে যখন মেয়েদের সামনে বলে মেয়েরা একদম অন্ধভাবে তা নিয়ে হ্যাঁ এটা নেয় এটা হাতে বান্ধব এটা কোমরে বাঁধো তাহলে আগামী সন্তান আর গর্বচ্যুত হবে না আগামী ভ্রণ আর গর্বচ্যুত হবে না বিশ্বাস হয় না হয় না বিশ্বাস হবে কেন না মন জঙ্গলে ভর্তি সুতরাং মনটাকে পরিষ্কার করতে হবে মনের জঙ্গল সাফ করতে হবে মনের শিরিক দূর করতে হবে তাছাড়া ওই তাবিজ তাবিজ ওষুধ চিকিৎসা আপনি বিশ্বাস করবেন এবং প্রয়োগ করবেন আমাদের হাতে আর কিছু সময় আছে যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে এর মধ্যে তাহলে করে ফেলব ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্নটি হলো যে তাবিজ শরীরে লটকানোর পর যদি সেটা নিয়তের উপর নির্ভর করে যে আমার এই তাবিজের মাধ্যমেই আমার এই রোগটা মুক্ত হবে সেটা যদি শির্ক হয়ে থাকে ঠিক তেমনিভাবে একজন মানুষ যদি ডাক্তারের পরামর্শ নিয়ে কোনো ওষুধ পান করে এবং বেশিরভাগ মানুষই সেই ওষুধের উপর নির্ভর করে যে এই ওষুধটা খেলেই আমার জ্বরটা সেরে যাবে আমার রোগটা সেরে যাবে এই যে নিয়ত করছে ওষুধটার ক্ষেত্রেও তাবিজের মতো এই ওষুধটা পান করার যে নিয়োগ করলো এটাও কি শিরিক হবে শিরিকের পর্যায়ে পড়বে যে ওষুধ আমরা ব্যবহার করি সেটা আসলে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করে দেখা গেছে যে এটা এই রোগের ওষুধ আর শরীয়তে আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে যে তোমরা চিকিৎসা করা ওষুধ ব্যবহার করো হারাম তোমরা চিকিৎসা করো তবে হারাম দিয়ে চিকিৎসা করো না চিকিৎসা করার অনুমতি আছে আল্লাহ নবী সাল্লা বিভিন্ন ওষুধ দিয়ে চিকিৎসা করেছেন গাছগাছড়া দিয়ে মাটি দিয়ে চিকিৎসা করেছেন চিকিৎসা করানোর অনুমতি আছে কিন্তু তাবিজ দিয়ে যে রোগ ভালো হয় এটা অভিজ্ঞতায় এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণ হয়নি আর শরীয়তও বলে না যে তাবিজ ব্যবহার করো তাবিজ ব্যবহার করলে এই রোগ ভালো হবে বরং শরীয়ত বলছে মান আল্লা কাতামি নাতান ফাঁকাত আশা যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে সে শিরিক করবে সুতরাং তাবিজকে ওষুধের উপরে ক্রিয়াস করা অনুমান করা ঠিক না কারণ এটা হচ্ছে অনুমতি প্রাপ্ত আর এটা হচ্ছে নিষিদ্ধ যেহেতু এতে রোগ ভালো হয় না শরীয়ত বলে দিয়েছে দর্শক মন্ডলী সাথে থাকুন আগামীতে ইনশাআল্লাহ আরও অনেক কথা আছে যে কথাগুলো শুনলে উপকৃত হবেন ইনশা আল্লাহ ওয়া সাল্লাহ নবীন ও ওয়া আল্লাহ আলহি ওয়াসবিহি আজমাই সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী শেরিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী শরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা বাংলার জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ার নীতিমালা

sustained the best profession is a profession of a person who invites people to allah subhanahu wa avail the opportunity with dr zakir depending upon what is your interest but the main aim should be to spread the message of allah to implement the convincing islamic come educational formula to excel in your career dekun career guidance আজ রাত সাড়ে সাতটায় সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে ডিস টিভি বাংলায় কোরানের দৃশ কোরানের হাদিসায়ের ভিত্তিতে একদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে ধোঁয়া অপূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ঈসা আলাইসাল্লাম আবার নেমে আসতে দাজ্জালের কপালের উপরে কা ফারা লেখা থাকবে মানে দাজ্জাল কাফের মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে কেয়ামতের অনেক লক্ষণ জানার জন্য দেখুন শাইখ আব্দুর রাজ্জাকের সাথে কিয়ামতের আলামত আজ রাত সাড়ে দশটায় বা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়